পরিবেশন করব। গান দুটো কৃষ্ণ বিষয়ক, একটা ঝুলনের উপরে, একটা এমনি কৃষ্ণের জয় কৃষ্ণর বন্দনা বলতে পারি। মাসুমশের গানের আরও একটা কৃষ্ণ বন্দনা একটা গান উনি করেছেন, এটা বহু বছর আগে। আর একটা কথা বলি, মাসুমশের গান রচনা প্রথম শুরু হয় 60s প্রথম দিকে, যখন পান্নালালকে দিয়ে রেকর্ড করানো হয়েছিল। তাও গ্রামোফোন কোম্পানির অনুরোধে মাসুমশের, যে ওরা বললেন যে আপনি পান্নাকে দিয়ে গান করান, গান ভক্তিমূলক গান দিন, তা সেই তখন মাসুমশের গান রচনা সুর লেখা সুর শুরু হয়। এবং সেই গান আপনারা জানেন, অনেকে জানেন না, মন্ত্রতন্ত্র কিছুই জানেন মা গানটি, সেই সময় নাকি সবচেয়ে বেশি সেল ছিল এবং সাংঘাতিক পপুলার ছিল গানটা। যাই হোক, এখন আমি একটি এখন প্রথম গানটি গাইছি, জয় অতুলন সুন্দর নয়নাভিরাম। জয় অতুলন সুন্দর নয়নাভিরাম, শিখি পাখা শোভিত নব ঘনশ্যাম, শিখি পাখা শোভিত নব ঘনশ্যাম, জয় অতুলন সুন্দর নয়নাভিরাম।
নমস্কার, আমি সকলকে শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আপনারা ভালো করে অরিজিতের গান শুনুন, এটাই, এবং ওকে ইন্সপায়ার করুন, আরও ও যেন আরও বড়ো হয় অনেক। আমি আজকে এখান থেকে বিদায় দিচ্ছি, নমস্কার। অরিজিৎ আপনাদের আরও গান শোনাবে অনেক। ভালো থাকবেন। আবার আপনাদের সামনে হাজির হলাম। আপনারা শুনলেন শ্রী দিলীপ কুমার রায়ের দুটি অনবদ্য গান, অনবদ্য পরিবেশনা বিদুষী শ্রীমতী অর্চনা ভৌমিকের কণ্ঠে। এবার আমরা আবার আপনাদের আবার আমার কণ্ঠ শোনাচ্ছি, ইচ্ছে না থাকলেও শুনতে হবে। এখন আমরা আরেকটি যেরকম হিন্দু মুসলিমের গানটা শুনলেন, ওই রকম আরেকটি গান সেই সময় রচনা করেছিলেন সুকৃতি সেন এবং এরা দুজনে মিলে সুর দিয়েছিলেন, সেই গানটা আপনাদের সামনে রাখছি। স্বাধীনতার গান, স্বাধীনতার সময় লেখা গান, সেই সময় সুর দেওয়া। গিটার আমাদের জয়েন করবে, সেই সময় চট করে একটা চা খেয়ে নিন। মারা দেশ জাগলো এবার স্বাধীনতা শঙ্খরূপে, নতুন দিনের এ প্রভাতে আজকে বলো ঘুমিয়ে রবে। মারা দেশ জাগলো এবার স্বাধীনতা শঙ্খরূপে, নতুন দিনের এ প্রভাতে আজকে বলো ঘুমিয়ে রবে।
আসবে সুদিন ভয়ে ভয়ে বিভেদ দুদিন আবার ফিরে আসবে সুদিন একই ভারত মাতার পূজা করব মোরা সগৌরবে একই ভারত মাতার পূজা করব মোরা সগৌরবে স্বাধীনতা শঙ্খ রবে নতুন দিনের এই প্রভাতে আজকে বলভূমি রবে মরা দেশ জাগলো সকল হিংসা দেশ আপন শ্রমে গর্ব মোরা জগৎ মাঝে নতুন দেশ থাকবে না আর গরিব ধনী বুঝবে সকল হিংসা দেশ আপন শ্রমে গর্ব মোরা জগৎ মাঝে মাতা রইবেলা সে কথার কথা শ্যামময়ত্রী স্বাধীনতা রইবেলা সে কথার কথা এত দিনের বিফল আশা আজ প্রভাতে পূর্ণ হবে এত দিনের বিফল আশা আজ প্রভাতে সব গান শুনলে তো গায়ে কাঁটা দেয়, মনে হয় স্বাধীনতা এসে গেল আর স্বাধীনতার জন্য আবার আমরা লড়াই করতে আরম্ভ করি, কি বাবুদা? এ আমাদের এখন অন্যরকম স্বাধীনতার জন্য ছুটতে হবে। আগে এবার আমরা স্বাধীনতার গান থেকে আর একটু অন্য ধরনের গান যাই। পান্নালাল ভট্টাচার্যের রেকর্ড করা আরেকটি গান, এটাও প্রায় শোনা যায় না কিন্তু মনে করে দিতে চাই দর্শকদের যে এটিও যদি শুনে থাকেন এটিও শ্রী দিলীপ রায়ের লেখা এবং সুরারোপিত। মা
আমি জপ করি নে জানি নে স্তব নে কো মনের গোপন বিভব জপ করি নে জানি নে স্তব নে কো মনের গোপন বিভব হেলায় ফেলায় মোময় কাটায় পান্নালাল ভট্টাচার্যের রেকর্ড করা, এটা কিন্তু খুব একটা বেশি শোনা যায় না। তাও এর পরের যে গানটা আমরা করব, এটা আপনারা নিশ্চয়ই অনেকবার শুনেছেন। ভাবতেই আশ্চর্য লাগে যে এই গানটাও রচনা এবং সুর শ্রী দিলীপ কুমার রায়। ইনি এতই প্রচার বিমুখ ছিলেন, এতই অন্তরালে থাকতে ভালোবাসতেন যে এইসব গান পৃথিবীশুদ্ধ লোক শুনেছে, কত শিল্পীরা গেয়েছেন, কিন্তু ওনার নাম কোথাও আসেনি, উনি হতেই দেননি। একমাত্র পান্নালাল ভট্টাচার্যের কাছে সে নামটা লুকোনো ছিল, আর কারুর কাছেই বোধহয় সে নামের প্রকাশ পায়নি। আমি আরেকটা পরিচিত গান, আরেকটি শ্যামাসঙ্গীত, সেটি আপনাদের কাছে রাখছি। এটা আপনারা শুনেছেন, এই তো আর
বিষয় মধু শান্তি পাবো বলে শুধু শান্তি পাবো বলে আজ জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি ভুলন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি এখন তোমার কৃপায় অমৃত হোক তোমার কৃপায় অমৃত হোক ব্যথার করুন যত এই তো আমার ব্রত আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে আমি ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত যেমন অসাধারণ কম্পোজিশন তেমন অসাধারণ বাজনা এদের এনাদের কাছে এদের কথা আর না বলে থাকতে পারছি না কি অপূর্ব গানের মাত্রাকে এনারা তুলে দেন যে গাইতেও ইচ্ছে করে গলা মেলাতেও ইচ্ছে করে আশা করি আপনাদের খানিকটা আপনাদের কাছে পৌঁছতেও পেরেছি আর বেশিক্ষণ আমরা সময় নেব না আপনাদের কাছে এবার আরেকটা গানে যাচ্ছি রাধাকৃষ্ণের ওপর একটি গান ঝুলনের সময়ও গাওয়া হয় যে কোনো রাধাকৃষ্ণের সময় অনুষ্ঠানের সময় গাওয়া হয় কি অপূর্ব কম্পোজিশন কি অপূর্ব কি অসাধারণ গানের চল গানের চলন আপনারা দেখলে বুঝতে পারবেন শুনলে ভীষণ ভালো লাগবে যতটা ভালো আমাদের লাগছে গাইতে বাজাতে আপনাদের সামনে পরিবেশন করতে মনে হয় নিশ্চয়ই মন
খালি গীত চাই মধুর নর বলে যে মানে নাচর শ্যাম জানে গৃহে মো সত্যে কো বাধা শ্যাম জানে গৃহে মোর সত্যে কো বাধা তবু কেন বারে বারে বাসিতে সাধা শ্যাম জানে গৃহে মোর সত্যে কো বাধা বারে বারে বাসিতে সাধা রাধা কাঁদে সুখে আমি বড় অসহায় রাধা কাঁদে সুখে আমি বড় অসহায় বলো না বলো না বলো না বলো না বলো না বলো না জলানিতে যেতে দূর নীল যমুনা জলানিতে যেতে দূর নীল যমুনা বলো না বলো না বলো না বলো না কি অপূর্ব বাজনা শুনলাম, আপনারাও শুনলেন আশা করি। এই সব মিশিয়ে যে একটা এমন একটা মাত্রায় চলে যায়, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, শেষ গানে যাচ্ছি। অত্যন্ত প্রচলিত গান, সবার চেনা, সবার পরিচিত। আমার মনে হয় আপনাদেরও মনে হবে মাস্টারমশাইয়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কম্পোজিশন এবং পান্নালাল ভট্টাচার্যের হৃদয়স্পর্শী গাওয়া এই কোথায় নিয়ে যায় গানকে। হ্যাঁ, যে সাউন্ড তৈরি করছে এত সুন্দর লাগছে। রাজু, রাজুর জন্য তো হাত তালি দিতে বলতে পারি না, সবার মনে রাখবেন রাজু কি অপূর্ব অপূর্ব সাউন্ড দিল। সেই প্রচলিত গান আমাদের শেষ গান আজকে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জানি তা এটুক হলো এ তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসবি নে তুই এমন তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জানছি সেটুক হলো এ তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসবি নে সেই সেও
কাছে দোষ, তবু মা তোর তোমায় ভালোবাসি, আমি নয়ন মুদেও দেখতে সদায় পাই তোমারই ওই ভুবন মোহন হাসি, জানি আমি অনেক আছে দোষ, তবু মা তোর তোমায় ভালোবাসি, আমি নয়ন মুদেও দেখতে সদায় আমার জাগ গীতা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে যদি সকল ছেড়ে ভাই পেয়েছি চরণ কলাতে, তবে চির জীবন ওই বিধুরে এমন সাধ কালকে রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি, তাই এই ধারণা এই বিশ্বাস আমরা মাথায় নিয়ে আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। সৌম্য চক্রবর্তী বাবুদা, বাবুদাকে সবাই চেনেন, আর পার্থদা, আজকে আমরা এখানে শেষ করলাম। শুভরাত্রি, শুভরাত্রি।